নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু এনুগঞ্জ তো গাইস এই ভিডিওতে আমরা কথা বলবো কলকাতা নাইট রাইডার্স কীভাবে আইপিএল প্লে অফস খেলতে পারে সেই নিয়ে তো আমি কালকে সকালে একটা ভিডিওতে তোমাদের বলেছিলাম যদি কালকের যে দুটো ম্যাচ আছে সেই দুটো ম্যাচের মধ্যে একটা ম্যাচ আর সিপি যেতে আর একটা ম্যাচ কে কে আর যেতে তাহলেই এই ভিডিওটা বানাবো এই ভিডিওটা বানানোর জন্য তোমরা অনেকেই বলেছিলে বাট অ্যাকচুয়ালি কালকে যদি রাজস্থান জিতত আর রাত্রে যদি কে আর হেরে যেত তাহলে লজিক্যালি এই ভিডিওটা বানানোর কোনো অর্থই থাকতো না বাট অ্যাকচুয়ালি কালকের রেজাল্টগুলো কিন্তু কে কে আরের পক্ষে গিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর একটা ম্যাচ জিতে গিয়েছে রাজস্থান রয়্যালসকে তো একদম মানে শেষ করে দিয়েছে উনষাট রানে অল আউট করে দিয়েছে ব্রিলিয়েন্ট জয় তুলেছে বিশাল বড় ব্যবধানে একটা জয় কিন্তু আরসিবি তুলেছে এবং দেন রাত্রের ম্যাচে কিন্তু সিএসকে কে হারিয়ে দিয়েছে কেকেআর চিপকে গিয়ে একটা ডমিনেটিং জয় কে আর তুলেছে চেন্নাইয়ের ঘরের মাঠে সেটাও কিন্তু একটা বড় জয় ছিল তো ওভারঅল হ্যাঁ সুযোগ তো আছে এবং বলতে পারো কালকের দুটো ম্যাচের পর কে ক্যারেট সুযোগ একটু বেড়েছে যদি দু পার্সেন্ট থাকতো সেটা বেড়ে কিন্তু চার পার্সেন্ট হয়েছে তো সেখানে কি সুযোগ আছে এখনও পর্যন্ত কে ক্যারেট আইপিএল প্লে অফসে যাবার দিকে সেটি আমরা এই ভিডিওতে আলোচনা করব। এবং অনেক রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ফেন আমাদের চ্যানেলের ভিডিও দেখো অনেকেই জিজ্ঞেস করছিলো যে আরসিবির কী সিনারিও আছে সেটাও একটু বলো দেখো আরসিবির যে প্রত্যেক বছর একটা ক্যালকুলেটার লাগে এই টিম জিততে হবে এই টিম হাঁটতে হবে সেটা কিন্তু এখনও আরসিবির দরকার নেই আরসিবির ভাগ্য কিন্তু আরসিবির নিজেদের হাতেই আছে আরসিবি যদি নেক্সট দুটো ম্যাচ জিততে পারে তারা কিন্তু ষোলো পয়েন্টে পৌঁছবে এবং সেখানে কিন্তু আরসিবির সামনে একটা দারুণ সুযোগ আছে আইপিএল প্লে অফশিপ কোয়ালিফাই করার যদিও আরসিবিকে তাকিয়ে থাকতে হবে যেন মুম্বাই সিএসকে অথবা এলএসডি যে কেউ একটা ম্যাচ হারে তাহলেই কিন্তু আরসিবি ষোলো পয়েন্ট নিয়ে কোয়ালিফাই করতে পারে তো সেখানে আরসিবির এখনও ক্যালকুলেটারের দরকার পড়েনি তাদের হাতেই ভাগ্য আছে তবে আরসিবির ওই ক্যালকুলেটারটা কিন্তু এবছর কে কেয়ারের লাগছে কে কেয়ার যাদেরকে আমরা মোটামুটি আইপিএল থেকে আউট ধরছি তাদের কিন্তু এখনও একটা খাতায় কলমে সুযোগ বেঁচে আছে সেই সুযোগটা সেটা নিয়ে আমরা আলোচনা করব তো এবার পয়েন্টস টেবিলের দিকে তাকানো যাক তো বর্তমানে পয়েন্টস টেবিলের এই অবস্থা যেখানে গুজরাট অলরেডি ষোলো পয়েন্টে আছে চেন্নাই পনেরো পয়েন্টে আছে মুম্বাই আছে চোদ্দ পয়েন্টে লখনউ আছে তেরো পয়েন্টে বাকি এর সঙ্গে সঙ্গে আরসিবি রাজস্থান কলকাতা আর পাঞ্জাব তারা কিন্তু বারো পয়েন্টে আছে এবার এদের মধ্যে থেকে চোদ্দ পয়েন্টের বেশি কারা পৌঁছতে পারবে সেটা আমাদের দেখতে হবে কারণ কলকাতা নাইট রাইডার্স তারা কিন্তু হাইয়েস্ট চোদ্দ পয়েন্টেই পৌঁছতে পারবে তার বেশি কিন্তু যেতে পারবে না এবং কে কেয়ার এর সঙ্গে সঙ্গে দিল্লি হায়দ্রাবাদ এবং রাজস্থান ছাড়া বাকি সব টিমই কিন্তু চৌদ্দ পয়েন্টের বেশি পৌঁছতে পারে এবার দেখো যে টিমগুলো কেক কেয়ারের উপরে আছে তাদের নিয়ে কেক কেয়ারের মাথা ব্যথার কোনো কারণ নেই যেমন গুজরাট টাইটান ষোলো পয়েন্টে আছে সিএসকে পনেরো পয়েন্টে আছে তাদেরকে তো কে কোনোভাবেই ধরতে পারবে না মানে ওই দুটো স্পট কিন্তু কেক জন্য অলরেডি ব্লক হয়ে আছে দেন একটা ম্যাচ আছে লক্ষ্ণৌর সঙ্গে মুম্বাইয়ের সেই ম্যাচটি যদি লখনউ জিতে তারা পনেরো পয়েন্টে পৌঁছে যাবে মুম্বাই জিতলে তারা কিন্তু ষোলো পয়েন্টে পৌঁছে যাবে যে কোনো একটা টিম তো জিতবেই দুটো টিম তো আর হারবে না তো সেখানে লখনউ মুম্বাই মেটসে যে টিম জিতবে তারাও কিন্তু কে হাতের বাইরে চলে যাবে মানে তিনটে স্পট কিন্তু চলে যাবে একমাত্র ফোর্থ যে স্পটটা আছে সেই স্পটটার জন্যই কিন্তু কে আরকে লড়াই করতে হবে আর কাদের সাথে লড়াই করতে হবে সেক্ষেত্রে দেখো আই থিঙ্ক মুম্বাই বনাম লক্ষ্ণৌ যে ম্যাচটা আছে ওই ম্যাচটা কিন্তু মুম্বাই জিতলে বেটার তার কারণটা হচ্ছে লখনউকে তো লাস্ট ম্যাচটা কে আরের সঙ্গেই খেলতে হবে লক্ষ্ণৌ যদি তেরো পয়েন্টে আটকে যায় কে কে আর যদি লাস্ট ম্যাচটা যেতে মানে লক্ষ্ণকে টপ করার ক্ষমতা আরের মধ্যে আছে বাট লখনউ ওই ম্যাচটা জিতে গেলে তারা পনেরো পয়েন্টে চলে যাচ্ছে এবং মুম্বাইয়ের একটা ম্যাচ লাস্টে পড়েও আছে সেই ম্যাচটা মুম্বাই মুম্বাই লখনউ দুজন একসাথেও কোয়ালিফাই করতে পারে তো সেখানে কে কে চাইতে হবে ওই ম্যাচটা যেন মুম্বাই যেতে মুম্বাই যেতে মানে কিন্তু মুম্বাই লখনউ দুজনেই কিন্তু কে কে আরের ইকুয়েশনের বাইরে চলে যাবে কারণটা হচ্ছে মুম্বাই জিতলে তারা ষোলো পয়েন্টে পৌঁছে যাচ্ছে সেখানে মুম্বাইয়ের পক্ষে পরবর্তীকালে রেজাল্ট গেলেও কিছু যায় আসবে না কারণ মুম্বাই অলরেডি একটা স্পট নিয়ে নেবে আর লখনউ তেরো পয়েন্টেই আটকে থাকছে তো সেখানে লখনউ খেলবে কে কে এর সঙ্গে লাস্ট ম্যাচটায় এবার সেই ম্যাচটা যদি লখনউ যেতে তাহলে তো এমনি কে কে আরের কোনো চান্স থাকছে না তারা বারো পয়েন্টে আটকে যাচ্ছে লখনও পনেরো পয়েন্ট নিয়ে কোয়ালিফাই করলো কি করলো না কি যায় আসে আর তখন তবে যদি ওই ম্যাচটা কে কে আর জেতে তার মানে লখনউ তেরোতে আটকে যাচ্ছে কে কে আর চোদ্দোই যাচ্ছে তো আপাতত মুম্বাই বনাম লখনউ ম্যাচটা যদি মুম্বাই যেতে তাহলে কিন্তু কে কে আরের ইকুয়েশন থেকে অনেকগুলো টিমই বাইরে থাকছে যেমন অলরেডি সিএসকে এবং গুজরাট বাইরে তার সঙ্গে সঙ্গে মুম্বাই এবং লখনউ তারাও বাইরে চলে যাবে আর হায়দ্রাবাদ এবং দিল্লি তারাও মোটামুটি বাইরে আছে বলতে পারো সেক্ষেত্রে ওই যে ফোর্থ স্পটটা সেই স্পটটার জন্য লড়াই মেনলি কোন টিমগুলো করবে সেখানে লড়াই করবে হচ্ছে লখনউ আরসিবি রাজস্থান কলকাতা এবং পাঞ্জাব তবে যেহেতু লখনউ আর কলকাতার তখন কোনো সংযোগ থাকবে না দুই দল যেহেতু লাস্ট ম্যাচে খেলছে এবং কলকাতাকে লখনউকে হারাতেই হবে সেখানে কে আর এর মেন লড়াইটা কিন্তু হবে হচ্ছে আরসিবি রাজস্থান এবং পাঞ্জাবের সঙ্গে তাদের ম্যাচগুলোর দিকে কেকে আরকে তাকিয়ে থাকতে হবে এবং সেখানে আশা করতে হবে যেন পজিটিভ রেজাল্ট আসে এবার দেখো কলকাতা নাইট রাইডার্সের মেন যেটা মুশকিল হয়ে গিয়েছে রাজস্থান রয়্যালস ম্যাচটা শুধু হারেনি এত বড় ব্যবধানে হেরেছে যে নিজেদের নেট রান রেটটা অনেকটা কমে গেছে এবং রাজস্থানের নেট রান রেট অনেকটা বাড়িয়ে দিয়েছিল যদি কে আর ম্যাচটা অ্যাকচুয়ালি লড়াই আঠেরো নম্বর ওভারে বা উনিশ নম্বর ওভারে গিয়ে ম্যাচটা হারতো কে এর কাছে কিন্তু এখন চান্স অনেক বেশিও থাকতে পারত বাট ওভারঅল যেটা হয়ে গেছে সেটা হয়ে গেছে আর বলে তো লাভ নেই কিন্তু ব্যাপারটা হচ্ছে ওই রকম রাজস্থান রয়্যালসে একটা কে এর এগেন্স্ট অত বড় জয় পেয়েছিল দিন আবার আরসিবিকে রাজস্থান রয়্যালসে একটা বড় জয় গিফট করেছে আরসিবি একটা বড় জয় পেয়েছে তো এর ফলে নেটফ্রান্ড রেটটা এমন জায়গায় চলে গেছে যে আরসিবিকে কালকে তো কে কেয়ার সাপোর্ট করছিলো কারণ কে কে আর সিবি নেট রেট সমান জায়গায় ছিল বাট আরসিবি এমন একটা বড় জয় তুলেছে যে তারা কিন্তু নেটফ্রান্ড রেটে অনেকটা এগিয়ে গেছে নেট রেট কমেছে বাট রাজস্থানের নেট রান রেটটা এখন এমন জায়গায় দাঁড়িয়ে আছে যে কে ক্যারের পক্ষে একটা ম্যাচে কিন্তু সেই নেট রান রেট ধরা কখনোই পসিবল না প্রচুর শক্ত ব্যাপার লজিক্যালি দেখতে গেলে কে কেয়ারকে এটাই প্রার্থনা করতে হবে রাজস্থান আর যে ম্যাচগুলো পড়ে আছে তারা যেন সেই ম্যাচগুলো হারে তাহলে কিন্তু রাজস্থান এবং আরসিবি দুই টিমই বারো পয়েন্টে দাঁড়িয়ে থাকবে এবং তারা যদি চোদ্দো পয়েন্টে পৌঁছয় সেখানে কিন্তু নেট রান রেটের জন্য তারাই কে ক্যার আগে থাকবে সমস্যা অনেক অত বড় ব্যবধানে হারাটা কে ক্যারেট কখনোই উচিত হয়নি নেট প্র্যান্ডেড এমন ধাক্কা খেয়েছে যে সেখান থেকে বেরোনোই মুশকিল ব্যাপার তো সেখানে রাজস্থান আর কে বাকি ম্যাচগুলো হারতে হবে যদি কে আর কে কোয়ালিফাই করতে হয় তবে রাজস্থান তাদের লাস্ট ম্যাচটা কাদের সঙ্গে খেলবে পাঞ্জাবের সঙ্গে মানে রাজস্থানকে হাঁটতে হবে মানে পাঞ্জাবকে জিততে হবে পাঞ্জাব আবার এমন একটা টিম যারাও কিন্তু প্লে অফের দৌড়ে আছে তো সেখানে ওভারঅল পাঞ্জাব কিন্তু এখনো পর্যন্ত ষোলো পয়েন্টে পৌঁছোতে পারবে এবং সেখানে কিন্তু পাঞ্জাবকেও হারতে হবে একটা ম্যাচ মিনিমাম এবং পাঞ্জাবেরও নেট রান রেটটা খুব একটা বাড়িয়ে ফেললে হবে না এই হচ্ছে আর কি বর্তমান সিচুয়েশন অনেক কিছু দেখতে হবে তবেই আর কোয়ালিফাই করতে পারে তো যদি যে ম্যাচগুলো পড়ে আছে সেই ম্যাচগুলো কী কী রেজাল্ট হওয়া উচিত কে কেয়ারের জন্য সেই নিয়ে যদি আমরা কথা বলি তো সেখানে আজকের যে ম্যাচটা আছে গুজরাটের সঙ্গে হায়দ্রাবাদে সেই ম্যাচটার হয়তো বিশাল কোনো গুরুত্ব নেই কে কেয়ারের দিক দিয়ে দেখতে গেলে বাট তাও আশা করতে হবে আজকে যেন গুজরাট জিতে যায় কারণ পরবর্তীকালে হায়দ্রাবাদকে সাপোর্ট করতে হবে এবং হায়দ্রাবাদ হাইস্ট চোদ্দ পয়েন্টে পৌঁছতে পারবে তাদের নেট রান রেটও কম আছে যদি হঠাৎ করে তারা বড় জয় তুলে নেয় সেখানে কে কেয়ার আবার চাপে পড়তে পারে সেখানে আশা করতে হবে আজকে যেন গুজরাট জিতে যায় দেন ষোলো তারিখ যে ম্যাচটা আছে লখনউয়ের সঙ্গে মুম্বাইয়ের আগেই বললাম সেই ম্যাচটাই কিন্তু মুম্বাইকে সাপোর্ট করতে হবে দেন সতেরো তারিখের যে ম্যাচটা আছে পাঞ্জাবের সঙ্গে দিল্লির সেই ম্যাচটাই চাইতে হবে যেন দিল্লি জিতে যায় কারণ দিল্লি অলরেডি এলিমিনেটেড হয়ে গেছে সেই ইকুয়েশনের বাইরে আর পাঞ্জাবকে হারাতে হবে দিল্লিকে তার কারণ তাহলে কিন্তু পাঞ্জাবকেও ষোলো পয়েন্টে যাওয়া থেকে আটকানো যাবে পাঞ্জাব ষোলো পয়েন্টে গেলে তো কে আর এর পক্ষে কোয়ালিফিকেশন অসম্ভব ব্যাপার সেখানে কিন্তু ওই ম্যাচটাই অবশ্যই দিল্লিকে জিততে হবে দেন আঠেরো তারিখের যে ম্যাচটা আছে হায়দ্রাবাদের সঙ্গে আরসিবির সেই ম্যাচটা কিন্তু হায়দ্রাবাদকে জিততে হবে কারণ আরসিবির নেট্রান্ডের যে জায়গায় আছে তারা কিন্তু একটা ম্যাচ জিতলেই চোদ্দো পয়েন্টে পৌঁছে যাবে এবং সেখানে কিন্তু কে কে এর পক্ষে পৌঁছানোটা অনেকটাই কঠিন হয়ে যাবে দেন উনিশ তারিখের যে ম্যাচটা আছে সেই ম্যাচটা কিন্তু পাঞ্জাবকে আবার জিততে হবে রাজস্থানের এগেনস্টে তো সতেরো তারিখ আঠেরো তারিখ এবং উনিশ তারিখ এই তিনটে ডেটের ম্যাচ কিন্তু সবথেকে ইম্পর্টেন্ট হতে চলেছে সতেরো তারিখ পাঞ্জাবকে হারতে হবে দিল্লিকে জিততে হবে আঠেরো তারিখ আর হারতে হবে হায়দ্রাবাদকে জিততে হবে এবং উনিশ তারিখ পাঞ্জাবকে আবার জিততে হবে এই হচ্ছে সিচুয়েশন যার ফলে কিন্তু কে কেয়ারের সামনে সুযোগ আসবে দেন কুড়ি তারিখের যে ম্যাচটা আছে দিল্লির সঙ্গে চেন্নাইয়ের ম্যাচ সেই ম্যাচটার বিশেষ কোনো গুরুত্ব নেই যেই টিমে যথেক কিছু যায় আসবে না দেন তারপর কুড়ি তারিখে রাত্রিবেলার ম্যাচটা মানে লখনউয়ের সঙ্গে কে কেকেয়ারের ম্যাচটা সেই ম্যাচটাতে তো অবশ্যই কেকেয়ারকে জিততে হবে তাহলে কে কেয়ার চোদ্দো পয়েন্টে পৌঁছতে পারবে এবং একুশ তারিখের ম্যাচটা যে ম্যাচগুলো আছে তার মধ্যে দুপুরের ম্যাচটা মানে হায়দ্রাবাদ বনাম মুম্বাই যে ম্যাচটা আছে তো যদি আজকে গুজরাটের সঙ্গে হায়দ্রাবাদ হেরে যায় সেই ম্যাচটার কিন্তু কে কে দিক থেকে কোনো গুরুত্ব থাকবে না মুম্বাই জিতুক বা হায়দ্রাবাদ জিতুক কিছু যায় আসবে না আর যদি আজকে হায়দ্রাবাদ যেতে সেক্ষেত্রে প্রার্থনা করতে হবে ওই ম্যাচটা যেন মুম্বাই যেতে তবে একুশ তারিখ রাত্রের ম্যাচটা আবারও ইম্পর্টেন্ট সেই ম্যাচটাই আবার গুজরাটকে সাপোর্ট করতে হবে আরসিবির এগেনস্টে আর এই সাপোর্ট করার পাশাপাশি আরেকটা জিনিসও দেখতে হবে যেন পাঞ্জাবের নেট রান রেটটা বেড়ে না যায় মানে পাঞ্জাব যে রাজস্থানের এগেন্স্ট জিতবে তারা যেন একটু অল্প ব্যবধানে যেতে আর যে ম্যাচটা হারবে তারা যেন একটু বেশি ব্যবধানে হারে তো এত কিছুর পরে যদি আমরা তখন আর কি পয়েন্টস টেবিলের দিকে তাকাই তো এত কিছু জটিল ইকুয়েশন মিলিয়ে যদি তারপর আমরা পয়েন্টস পয়েন্টসটিপের দিকে তাকাই মানে যে রেজাল্টগুলো তোমাদের বললাম সেই রেজাল্টগুলো যদি হয় সেখানে গুজরাট কুড়ি পয়েন্টে পৌঁছে যাবে চেন্নাই পনেরো বা সতেরোতে থাকবে দেন মুম্বাই ষোলো বা আঠেরোতে থাকবে লখনউ থাকবে তেরোতে আর সি বি থাকবে বারোতে রাজস্থান থাকবে বারোতে দেন কে কে আর চোদ্দো পাঞ্জাব চোদ্দো এবং সেখানে কে কে আরের নেট ট্র্যান্ড রেট পাঞ্জাবের থেকে বেশি থাকতে হবে এখন অলরেডি বেশিই আছে তো এইগুলো হবার পর কিন্তু গিয়ে পসিবিলিটি হবে যে কে কে আর কিন্তু চোদ্দো পয়েন্ট নিয়ে পাঞ্জাবের থেকে বেশি নেট ট্র্যান্ড রেট রেখে চার নম্বর দল হিসেবে আইপিএল প্লে অফ কোয়ালিফাই করতে পারবে এই হচ্ছে ইকুয়েশন ভীষণই জটিল ইকুয়েশন বাট এটাই এখন সিস্টেম কে কে যদি আইপিএল করতে হয় এটাই একমাত্র রাস্তা পড়ে আছে তো এবার তোমরা এই ভিডিওটা চেয়েছিলে আমি বানিয়ে দিলাম তোমাদের রিকোয়েস্টে বাট বুঝতেই পারছো যে কে কেআর এর পক্ষে কতটা কঠিন কতগুলো ম্যাচের রেজাল্ট কে আর এর পক্ষে যেতে হবে তারপর গিয়ে সুযোগ হবে যেটা এক প্রকার অনেকটাই মানে ইম্পসিবল না হলেও বলতে পারো অসম্ভব টাইপেরই একটা ব্যাপার এবার আমি তোমাদেরকে এটাই সাজেস্ট করবো যে কোনো আসা রেখো না লাস্ট ম্যাচটা এনজয় করো আইপিএল বাকিটা এনজয় করো কে কে আর পক্ষে এই জায়গা থেকে কোয়ালিফাই করাটা অসম্ভব টাইপেরই একটা ব্যাপার হয়ে আছে আর বেশি আশা রাখলে কী হবে হয়তো দেখলে অন্য ম্যাচের রেজাল্টগুলো বাকি যে ম্যাচের রেজাল্টগুলো সেইগুলো কে কেয়ারের পক্ষে গেল আর কে কে আর লাস্ট ম্যাচে গিয়ে লখনউয়ের কাছে হেরে গেল তখন আরও খারাপ লাগবে তো ওভারঅল বাস্তব যেটা রিয়েলিস্টিক্যালি দেখতে গেলে কে কে আর যাবার চান্সটা কম সেটা মেরে নিয়েই খেলা দেখতে হবে বাট হ্যাঁ যেটা আউটসাইড চান্স আছে সেটা যদি লাস্ট অবধি হয়ে যায় সেটা তো আলাদাই একটা ব্যাপার হয়ে যাবে আউটসাইড চান্স এখনও আছে একদম পুরোপুরি শেষ হয়ে যায়নি বাট ওভারঅল বুঝতেই পারছো কি বলতে চাইছি তো গাই সেই হচ্ছে নিয়ম যেভাবে কে আর কোয়ালিফাই করতে পারবে ভীষণই শক্ত ভীষণই কঠিন বাট এটাই নিয়ম তো এত কিছু দেখে তোমাদের কি মনে হচ্ছে কে কে কি পারবে নাকি পারবে না কমেন্টে জানিয়ে তোমাদের মতামত যদি ভিডিওটা ভালো লাগে তো ভিডিওটাকে লাইক করে দিও শেয়ার করে দিও আমাদের চ্যানেলে প্রথম এলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও তো চলো গাই সেই ভিডিওতে এই পর্যন্তই বাই বাই